সুপ্রিয় দর্শক, ইউটিউব চ্যানেল উইল টু উইনের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর শুভেচ্ছা। আমরা শুরু করতে যাচ্ছি এই চ্যানেলের দ্বিতীয় পর্ব। আজকে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করব, তার আগে আপনাদের জানাচ্ছি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আজ 26শে মার্চ, স্বাধীনতার মাস। 1971 সালে এই দিনে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র পৃথিবীর ভূখণ্ডে স্বাধীনতা লাভ করে। তারপর 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, আমরা একটি স্বাধীন মুক্ত দেশ পাই। তো স্বাধীনতায় আমরা অনেক কিছু অর্জন করেছি, কিন্তু আমাদের অর্জনের সংগ্রাম, লড়াই কখনো শেষ হয়ে যায়নি। প্রতিটি মানুষ তার ব্যক্তিগত পর্যায়ে, তার পারিবারিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে সাফল্য অর্জন করার জন্য মরিয়া হয়ে ওঠে। আমরা এই সফল ব্যক্তিদের এই মরিয়া হয়ে ওঠার লড়াই, তার পেছনে যে কি অদম্য শক্তি কাজ করে, সেটা হচ্ছে উইল বা ইচ্ছা। সেই ইচ্ছা শক্তি নিয়ে আমাদের এই অনুষ্ঠান, আজকে তার দ্বিতীয় পর্ব। আমাদের মাঝে আছেন এই উইল টু উইন ইউটিউব চ্যানেলের কর্ণধার জনাব দেলার ভাই। ধন্যবাদ টুটুল ভাই। সুপ্রিয় দর্শক, প্রথমে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি। দেলার ভাই, আপনাকে আজকে যে জিনিসটা বুঝিয়ে বলবেন সেটা হচ্ছে, এই যে আমাদের ইউটিউব চ্যানেলে উইল টু উইনে আমরা যে প্রোগ্রামগুলো করব, আমরা যে বিশেষ ব্যক্তিদের বিশেষ সাফল্য গাথা তুলে ধরবো, আপনার কোন পদ্ধতিতে কিভাবে ভালো ভালো জিনিস আমরা দর্শকের সামনে খুব দ্রুত তুলে ধরতে পারবো, সেই পদ্ধতিটা যদি একটু খুলে বলতেন। আমি এই অনুষ্ঠানটিকে 2টি পর্যায়ে বিভক্ত করে ইউটিউব চ্যানেলে সম্প্রচার করতে চাচ্ছি। একটি হবে জাতীয় পর্যায়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে, আরেকটি হবে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের নিয়ে। মানে আপনি যে জাতীয় পর্যায়ে সফল ব্যক্তিদের কথা বলছেন, জাতীয় পর্যায়ে তো অনেক সফল ব্যক্তি আছে যারা জাতীয় হিরো, আপনি কি তাদেরই গুরুত্ব দেবেন না অন্য কিছু আপনার চিন্তা আছে? জাতীয় পর্যায়ে বলতে আমি বোঝাচ্ছি যে আমাদের শুধুমাত্র যে জাতীয় পর্যায়ে বলতে যে বিখ্যাত ব্যক্তি তারাই না, আমাদের সাধারণ জনগোষ্ঠীর মধ্যেও অনেক ব্যক্তি আছেন যারা সফল, বা সেই সকল সফল ব্যক্তিদের নিয়েই আমি তৈরি করতে চাই এই ধরনের গল্পর নিয়ে কন্টেন্ট। তারা কি সশরীরে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হবে? তারা দুইভাবেই হতে পারে। একটা হলো যে আমাদের তারা যেসব ব্যক্তিরা আমাদের আশেপাশে আছেন তাদেরকে আমরা আমন্ত্রণ করব, বা তারা আমাদের এই স্টুডিওতে আসবেন, এসে আমাদের তাদের গল্পগুলি দর্শক শ্রোতাদের জন্য বলবেন। বাহ, সুন্দর। দর্শক শ্রোতা, আমরা বুঝতে পারছি সফল ব্যক্তিরা আমাদের আশেপাশেই আছেন, এবং তারা যে জাতীয় পর্যায়ে হিরো তাও নয়, সাধারণ মানুষ, তার জীবনের সাফল্যের গল্প আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শুনব। আর যারা এই অনুষ্ঠানে আসা সম্ভব না, যারা মারা গেছেন বা অনেক বড় বিখ্যাত মানুষ, তাদের গল্প আমরা কিভাবে শোনাব? তাদের বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ অথবা তাদের স্থির চিত্র দিয়ে আমরা তৈরি করব একটা সুন্দর কন্টেন্ট, যেখানে আসলে উদ্দেশ্যটা হলো যে সফলতা অর্জন করার পিছনে কি পরিশ্রম তিনি করেছেন, তার মূল চালিকা শক্তি কি ছিল, যেটাকে আমরা বলছি যে উইল টু উইন। সুন্দর। দর্শক শ্রোতা, আমরা বুঝতে পারলাম আমাদের চারপাশে অনেক সফল ব্যক্তি আছে, এবং যারা অনেক সফল হয়ে, অনেক বিগত হয়ে গেছে, অনেক আগে সফল হয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছে, তাদের জীবনী গাথা আমরা বারবার আবার চর্চিত করব, এবং আমাদের আশেপাশে যারা সাধারণ মানুষ আছে অথচ তার জীবনে অনেক সাফল্যের গল্প আছে, সেই গল্পগুলো আমরা স্টুডিওতে তাদের কাছে, তাদেরকে এখানে উপস্থাপিত করে আমরা তার গল্প আপনাদের শোনাব। দেলার ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে উইল যদি সাফল্যের মূল চালিকা শক্তি হয়, সে উইলটা মানে একজন শিশু বা কিশোর তার মনে কীভাবে সে অর্জন করবে, এবং সেটা কোন বয়স থেকে শুরু হবে, এই বিষয়ে যদি কিছু বলতেন। আপনি ঠিকই ধরেছেন টুটুল ভাই, প্রতিটা মানুষই চায় সফলতা অর্জন করতে, এবং তা শুরু হয় শৈশবকাল থেকে। আমাদের সমাজে প্রতিটি বাবা মাই চান তার সন্তান লেখাপড়া থেকে শুরু করে সর্বক্ষেত্রে সফলতা অর্জন করতে, এবং সেই লক্ষ্য নিয়েই একটি শিশুর যাত্রা শুরু হয়। এবং একটা ছোট্ট উদাহরণ দিই যে একটা বাচ্চা জীবনে ফার্স্ট হতে চায় না, কিন্তু তার মা বাবা বলেছে ফার্স্ট হওয়ার জন্য সে ফার্স্ট হতে চায়। রাইট, তার ইচ্ছা না, কিন্তু তার ইচ্ছে সারাদিন খেলাধুলা করা, খেলাধুলা করা, খেলাধুলার মাধ্যমে শেখা শেখা। কিন্তু এই যে জিনিসটা বললেন, আবার কিরকম
দেখা যায় যে পিতা মাতা নির্ধারণ করে আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে অথবা ইঞ্জিনিয়ার হবে অথবা বিসিএস চাকরি করবে, সরকারি চাকরি করবে, এই ধরনের কিছু টার্গেট সেট করে দেওয়া হয়। এবং এতে করে দেখা যায় বিশেষ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চারা আসলে প্রপার ওয়েতে নিজেকে সম্পৃক্ত করতে পারে, সম্পৃক্ত করতে পারে না, অ্যাট দ্য সেম টাইম যেখানে পৌঁছানো দরকার সেখানে পৌঁছতে পারে না। এতে করে সে হতাশাগ্রস্ত হয় এবং যখন সে কর্মজীবনে যায় এই হতাশাগ্রস্ত নিয়ে ব্যর্থতায় পর্যবসিত হয়। সুপ্রিয় দর্শক, আমাদের আর বুঝতে বাকি নেই, উইল হচ্ছে সাফল্যের সোপান, উইল খুবই দরকার। আমরা যা শুনতে পারলাম সেটা হচ্ছে তরুণদের জন্য, ইয়াংদের জন্য, শিশুদের জন্য। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যারা মধ্যবয়সী, যারা বয়স্ক, যারা ব্যর্থ, তাদের কি উইলের দরকার নেই? আর যদি দরকার না হয়ে থাকে তারা আমাদের অনুষ্ঠান শুনবে কেন, দেখবে কেন? এই বিষয়েও আমি বলতে চাই যে যে কোনো বয়সই একটা মানুষ সফলতা অর্জন করতে পারে এবং সফলতা অর্জনের জন্য বয়স কোনো ফ্যাক্টর না। আমি মনে করি বয়স একটি সংখ্যা মাত্র। পৃথিবীতে অনেক বয়স্ক লোক আছেন যারা সফলতা অর্জন করেছেন তাদের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে। আমার বিশ্বাস, আমি চাই এই ধরনের সফল ব্যক্তিদের সাফল্য গাথা ভিডিও কন্টেন্টে তুলে ধরতে, যাতে করে এই বয়সী দর্শক শ্রোতা আমার এই কন্টেন্ট দেখে অনুপ্রাণিত হবে, উদ্বুদ্ধ হবে এবং নিজেরাও নিজের মধ্যে আস্থা অর্জন করবে এবং এগিয়ে যাওয়ার মন্ত্র পাবে। চমৎকার আপনি বলেছেন, আসলে সাফল্যের জন্য কোনো সময় থাকে না, সময়ের দরকার নেই। সুপ্রিয় দর্শক, একটি প্রবাদ আছে যে ভালো কাজ শুরু করার কখনো সময় নেই, ভালো কাজ শুরু করার সময় এখনই, আপনি যখন শুরু করবেন সেটাই সুসময়। সো আপনার বয়স কত হলো সেটা কিন্তু বিষয় নয়, আপনি কতবার ব্যর্থ হয়েছেন সেটা বিষয় নয়। আজ থেকে যদি আপনি একটা উইল করে ফেলেন যে আমি একদিকে এগিয়ে যাব সেই উইল অনুযায়ী, তাহলে আপনার উইন আসবেই। তাহলে আমরা বুঝতে পারলাম উইল টু উইন মানে হচ্ছে সাফল্যের প্রধানতম সিঁড়ি হচ্ছে তার ইচ্ছা শক্তি। এক্ষেত্রে একটি কথা বলাই যায়, শুধুমাত্র তরুণরাই কি সমাজে সফল হয়েছে, বৃদ্ধরা হয়নি, তারও কিন্তু ভুরি ভুরি উদাহরণ আছে। যেমন কেএফসি কোম্পানির মালিক যিনি, উনি কিন্তু 65 বছর বয়সে উনি যখন চরম হতাশ তখন উনি চিন্তা করলেন যে আমি একটা কিছু করি। তখন সে ভাবলেন আমি এমন কি পারি যেটা অন্যরা পারে না। সে অনেক খুঁজে বের করলেন সে ভালো মুরগির মাংস রান্না করতে পারে। তখন সে ওই চিন্তা থেকে এত বড় একটা রেস্টুরেন্টে জন্ম দিয়েছে। দর্শক শ্রোতা, আমাদের বুঝতে বাকি নেই, সারা জীবন মানে যখন মানুষের বুঝ হয় তখন থেকে মৃত্যু পর্যন্ত তার প্রতিনিয়ত উইল দরকার আছে। নো উইল নো উইন। দর্শক শ্রোতা, আমরা এ পর্ব এখানে শেষ করছি। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো সফল ব্যক্তি নিয়ে, যিনি আপনাদের সামনে তার জীবনের গল্পগুলো শোনাবেন। তাহলে এখানে শেষ করছি।